আসসালামু আলাইকুম, আমি ব্লগার এলিজাবেথ। আজকে আপনাদের সাথে লবণ নিয়ে শেয়ার করব। লবণের দাম বেড়েছে, কিন্তু গুজবে কান দিবেন না, কারণ লবণে আসলে লবণের কোনো অভাব হবে না। যেহেতু বাংলাদেশে একটা সাগর আছে, সমুদ্র আছে, সেহেতু লবণের কোনো অভাব নেই। আপনারা গুজবে কান দিবেন না। আর আমাদের এখানেও খুব মানুষে 10 প্যাকেট 15 প্যাকেট করে এক একজনে নিচ্ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যায় দোকানদারকে। কাজে আপনারা গুজবে কান দিবেন না, যার যতটুকু প্রয়োজন ততটুকুই কিনে আনবেন, এর বেশি দরকার নাই। পেঁয়াজের সমস্যা হয়েছিল, কারণ এখন যেহেতু পেঁয়াজের মৌসুমটা নেই, সামনে পেঁয়াজ আসতেছে, আর পেঁয়াজটা সাধারণত পচে যায়, সেই জন্য এটা তো আর প্রতি বছরে বছরে বাড়ে না। এটা তো অ্যাক্সিডেন্টলি হয়তো আমার বয়সে আমি কোনো দিন শুনি নাই এত দাম বাড়তে, এটা হয়তো অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, হয়তো পেঁয়াজের ঘাটতি হয়ে গেছে, কিন্তু সেই জন্য লবণ তো আর এরকম হবে না, তাই এতে ভাবার কোনো কারণ নেই। এখন অনেক দোকানেই দেখা যাচ্ছে যে লবণ পাওয়া যাচ্ছে না, তাতে কি হলো, আরেকজনের তো ক্ষতি হয়ে গেলো। যার ঘরে একদম লবণ নেই, সে তো একদম এখন তার লবণ ছাড়াই চলতে হবে, দোকানে লবণ পাওয়া যাচ্ছে না। হয়তো সে জানে না দোকানের যে তার লবণের দাম বেড়েছে, বা আমরাও জানতাম না লবণের দাম বেড়েছে, কারণ কেউ বলে নাই। কিন্তু আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে যে দেখি যে লবণের দাম বেড়ে গেছে, কিন্তু আমাদের ঘরে তখন লবণ ছিল না, তো আমি অনেক বেশিও কিনি নাই, কারণ আমি জানি যে এটা মানে চলার মতো 1 প্যাকেট কিনলেই হবে, কারণ এটা যেহেতু সরকার আছে সেহেতু উনি একটা ব্যবস্থা করবেন, কারণ এটা মানুষে আরও বেশি ছড়ায়, এটাকে আতঙ্কিত করে। 1 প্যাকেটের জায়গায় 5 প্যাকেট কিনে, কিন্তু নিজেও বুঝে না যে এটা আরেকজনও সমস্যায় পড়তে পারে, আবার নিজে ঘরের মধ্যে কিনে রেখে তো কী লাভ, মানুষকে উপকার করাই তো সবচেয়ে বড় ধর্ম। আমি সব কিছু কিনে রেখে দিলাম, আরেকজনে 1 প্যাকেটও পেলো না, সেটা ঠিক না। কাজে সবাই গুজবে কান না দিয়ে যে চিলে কান নিয়ে গেছে, সেটা চিলের পিছে না দৌড়ে নিজেরা কীভাবে সেটাকে ঠিক করা যায়, নর্মালি রাখা যায়, আপনারা সেই ব্যবস্থাই করুন আশা করব। কিছু কিছু মানুষ আছে, ওরাই গুজব ছড়িয়ে তারপরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, এটা কখনো কারো করা উচিত নয়। সেটা দেখার জন্য বাংলাদেশে সরকার আছে, সেটা আমাদের বিষয় না। আমরা হয়তো 1-2 দিন হয়তো একটু দামে বা 3 দিন আমরা দামে খাবো, কিন্তু পরে আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে একজনে গুজব ছড়াচ্ছে, সেই জন্য সমস্যাটা সৃষ্টি হচ্ছে। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন মহিলা, তাই উনি সবার ভালোটাই উনিই বুঝবেন। এই যে পেঁয়াজের দাম এখন আস্তে আস্তে কমে গেল, উনি তো নিজেই পেঁয়াজ কান নাই, তাই আমিও নিজে 2-3 দিন পেঁয়াজ না খেয়ে দেখলাম যে আসলে পেঁয়াজ না দিলে তেমন কোনো সমস্যা হয় না। হয়তো যে মানে মজাটা লাগতো, সেই মজাটা হয়তো ওইরকম পাওয়া যায় না, কিন্তু খারাপও লাগে না। কিন্তু লবণটা হয়েছে কি, লবণটা ছাড়া কিন্তু চলে না, লবণটা একদম লাগেই, লবণ ছাড়া কোনো তরকারি ভালো লাগবে না। সেই জন্য এত আতঙ্কিত হওয়ার কিছু নেই যে একেবারে লবণ শেষ হয়ে যাবে বাংলাদেশে আর লবণ পাওয়া যাবে না, এরকম আতঙ্কিত হওয়ার কিছু নেই। যার যতটুকু প্রয়োজন ততটুকুই কিনবেন, অতিরিক্ত কেনার কোনো প্রয়োজন নেই। আপনারা নর্মালি যেভাবে কিনেন, মাসের বাজার করেন, সেভাবেই কিনবেন। কাজেই এটা দেখার দায়িত্ব সরকারের, যদি বেশি বাড়ে। এই তো আমাদের এখান থেকেই আজকে অ্যারেস্ট করে নিয়ে গেল, তাহলে কি হলো, দোকানদারাই বাড়িয়েছিল, এখন দোকানদারাই আবার নিজেরাই আবার এখন বিপদে পড়েছে। কাজেই আমিও গিয়েছিলাম, আমার বাসায় লবণ ছিল না, তো আমি এত বেশি লবণ কিনি নাই যে 10 প্যাকেট 15 প্যাকেট, আমার যতটুকু আমি সবসময় কিনি ততটুকুই আমি নিয়েছি। কারণ আপনি বেশি কিনবেন বা আমি বেশি কিনবো, আরেকজনে তো কিনতে পারবে না, তাই সবাই মানে মিলেমিশে খাওয়াটা ভালো না। তাই আমি বলবো আপনারা গুজবে কান দিবেন না। আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর এত আতঙ্কিত হওয়ার কিছু নেই,
এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।